এক্সট্রা টাইম। একটা ম্যাচ মাত্র ড্র, বাকি পাঁচটা ম্যাচেই জিতেছে চেন্নাই। এই অবস্থায় শনিবারের প্রতিপক্ষ চেন্নাই সিটি এফসিকে স্বভাবতই সমীহ করছে মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী। চার্চিলের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ ম্যাচ হেরে এমনিতেও চাপে মোহনবাগান, শনিবার চেন্নাইয়ের বিরুদ্ধে তাই প্রতি আক্রমণে গিয়ে গোল তুলে নিতে চান শঙ্কর। মানছেন চার্চিল ম্যাচের দিন দলের সবকিছুই ফ্লপ করেছিল, একই সঙ্গে বলছেন চেন্নাইও বেশ ভালো দল, অ্যাটাক খুব ভালো, ধারাবাহিকভাবে ভালো খেলছে, যেখানে আমাদের লাস্ট ম্যাচটা অত্যন্ত খারাপ হয়েছে। পয়েন্টে মিলে চেন্নাই এফসি এগিয়ে, সব মিলিয়ে মিশিয়ে ওরা এগিয়ে। তবে বিপক্ষ যেমনই হোক না কেন, এই ম্যাচ জিততে হলে বাগান ফুটবলারদের অনেকটা দিতে হবে বলে মনে করছেন শঙ্কর। এই খারাপ দিনটাকে যদি ওভারকাম করতে হয় এবং সেখানে চেন্নাই এফসির মতন যখন টিম আছে, সেখানে খালি 100% দিলে চলবে। এখান থেকে বেরোতে গেলে এর ডবল বা আরও বেশি কিছু যতটা সম্ভব, কারণ ঘুরে দাঁড়াতে গেলে 100 বেশি তোমায় দিতে হবে। চার্চিলের বিরুদ্ধে মাঝমাঠ আর ডিফেন্স দলকে ভুগিয়েছিল, চেন্নাইয়ের বিরুদ্ধে সতর্ক শঙ্কর তাই হয়তো কিনুয়াকি আর ওমরকে প্রথম থেকেই দায়িত্ব দিতে পারেন। সেক্ষেত্রে সনি থাকবেন রিজার্ভে, বদল হতে পারে ডিফেন্সেও, কিংসলের সঙ্গে জুটি বাঁধতে পারেন কিমা। খালি গোল আটকাতে গেলে তো বিপদে, একটা ওভারঅল ব্যালেন্স সিস্টেম রাখা আছে, অর্গানাইজেশনটা মেইনটেইন করে যাবে। পাশাপাশি এদিন অনুশীলন না করলেও হেনরি এখনও খেলার জায়গায় আছেন বলে মনে করছেন শঙ্কর। অন্যদিকে সতর্ক চেন্নাই কোচ আকবর নওয়াজও পাল্টা মোহনবাগানকে সমীহ তা। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।